সকালবেলার আমাদের লুচি রেডি, আর সকালবেলার ব্রেকফাস্ট হবে লুচি আর সাথে ছোলার ডাল। এতে আবার কি দিয়েছে, নারকেল কোড়া, মানে অম্বলের কুটি। এই সমস্ত খেয়ে একদম অম্বল হয়ে দুপুরবেলার খাবার বন্ধ করবার তাল। এই যে লুচি, লুচি লুচি, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, ও লুচি খাবে। তো লুচি টুচি খাওয়া কমপ্লিট। আর দুদিন ধরে না প্রচুর গরম লাগছে, মানে আমি জানি না যে আমার শুধু গরম লাগছে কিনা। মাকে যখন জিজ্ঞাসা করলাম, মা বললো না না দুদিন ধরে সত্যি খুব গরম লাগছে। আগে যেমন মানে রোদে বসার মতো শীত এখনো পড়েনি, কিন্তু অতিরিক্ত আজকে যেন গরম লাগছে। আর কালকে যেহেতু বিয়ে বাড়ি আছে, আজকে ওই টুকিটাকি যে শপিংটা থাকে ইচ্ছা আছে কিনবো। নিপাতিশা বলেছে যে আসবে, আমার মাসির মেয়েরা বললো যে আসবে, তো চল গিয়ে কিনে আনবো। আর বাপ্পাও আজকে আসবে, যেহেতু তোমরা দেখেছো যে ও বাড়ি থেকে যখন চলে আসি আমি বাবুর ড্রেসপত্র কিচ্ছু আনিনি, বাবুর ড্রেসপত্র আজকে বাপ্পা দিয়ে যাবে। এবার ওর সঙ্গেও আমি কিনতে যেতে পারি, এদের সঙ্গেও যেতে পারি। এবার দেখি, ওর এদের সঙ্গে যদি যাই তাহলে আমার নিজের পয়সা খরচ হবে, আর বরের সঙ্গে যদি যাই তাহলে বরের পয়সা খরচ হবে। যেটা আমি মানে ভালো বুঝবো সেটা আমি করবো। আর আমার নিজের পয়সা খরচা করতে ইচ্ছা করে না, ওর পয়সা খরচা করতে আমার ইচ্ছা করে। কারণ নিজে তো ওর পকেট কেটেই জমিয়ে জমিয়ে রেখে দিই, সেইগুলো যদি বের করে দিতে হয় তাহলে সব জেনে যাবে। এই সমস্ত কথা বলতে নেই, মানে আমাদেরও যে আলাদা করে পয়সা জমায় ওদের কাছ থেকে নিয়ে সেটা ওরা জানে না। এগুলো সব লুকিয়ে রাখা হয়, যখনই ওরা জানতে পারবে তখনই বলবে ওই দেখো কবে। হ্যাঁ আমি তো দিইনি, এই দেখো মাকে রান্নাঘরে শিকল তুলে দিয়ে চলে এসছে, আমি দিইনি, দাঁড়াও খুলে দিয়ে আসি। কি কাণ্ড দেখো, আমি পুরো মনের ভুলে আমার মাকে আর দিদাকে রান্নাঘরের ভেতর মানে রেখে, মানে আমাদের কি হয় বলো তো, বিড়ালগুলো ঢুকে না খুব জ্বালায়, মানে খুব জ্বালায়। এবার ওই যে ওই মানে ভাতের হাঁড়ি ফাতের হাঁড়ি সমস্ত কিছু থাকে, এবার ওই অতগুলো বিড়াল ওদের জন্য সবসময় একটুখানি শিকল দিয়ে রাখতে হয়। যতক্ষণ না ওগুলোকে ঠিকমতো গুছিয়ে মিটকেসে পড়া হচ্ছে ততক্ষণ মানে একটুখানি শিকল ঠিকল দিয়ে রাখতে হয়। আর আমি মনের ভুলে ওদের মা মেয়েকে দুজনকে রান্নাঘরে শিকল দিয়ে চলে এসেছি, এই জন্য মা চিল্লালো। যাই হোক, শিকল ঠিকল খুলে দিয়ে চলে এলাম। আর দেখি আমি আজকে যেহেতু শনিবার, আজকে নিরামিষ, আমি বললাম যে আজকে একটুখানি আমি ডিম পোস্ত খাবো। আমার অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছে ডিম পোস্তটা করে দিয়ে। নিপাতিশা যদি আসে ওদের সঙ্গে চলে যাবো, আর যদি না আসে তাহলে বাপ্পার সঙ্গে যাব। কিন্তু করে তো রেখে দিই, কাজবাজগুলো গুছিয়ে না রাখলে সেই সময় তাড়াহুড়ো বেঁধে যাবে। আর আমার সন্টু পাকলা জানে আমি আজকে ক্লাসে যাব। ক্লাসে একটা জিনিস দেখাই, দাঁড়াও দেখো আমাদের বাড়ির সামনে এগুলো কি বলে, ডিমের শাক না ব্রাহ্মী শাক, এক গাদা হয়ে রয়েছে। সবাই তুলে তুলে নিয়ে যায়, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু হয়েছে, বলে না ঘরামি ঘর তৈরি করতে পারে না, আমাদেরও সেই হয়েছে। বাড়িতে যেহেতু আছে তাই আমরা খেতে পারি না, আমরা কেউই খাই না। ছেলেকে খাওয়াবো খাওয়াবো ভাবি কিন্তু আর ইচ্ছা করে না। আর কি ভাল লাগছে না সবুজ দেখেছে, এক গাদা হয়ে রয়েছে। তোমাদের তো বললাম যে আমি ডিম পোস্ত রান্না করব, দেখো আমার ডিম পোস্ত পুরো রান্না হয়ে গিয়েছে। আর যেহেতু পোস্ত তাই জন্য একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবো, আর যেটা দেব একটুখানি, যেহেতু এখন শীতকাল এরকম ধনে পাতাটা দেবো। আমি রেসিপিটা শেয়ার করতাম কিন্তু প্রচন্ড তাড়াহুড়ো, তাই আমি রেসিপিটা শেয়ার করতে পারলাম না। অন্য কোনো দিন একটা আমি শেয়ার করে দেবো, আর যেহেতু ধনে পাতা দিয়েছি এই জন্য বন্ধ করে দেবো। ব্যাস আমার রান্না কমপ্লিট, এবার আমি সেজে গুজে নিই। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছো? চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, সাপটা দেখতে পাচ্ছো, শিবের সাপ, দেখো কত কালো। এটাকে এখন পরিষ্কার হবে, নাও পরিষ্কার করো। এটা যে জিনিসটা দিয়ে পরিষ্কার করছে এটা আমার দিদা নিয়ে এসছে। এর ভেতরে কি ম্যাজিক্যাল প্রোডাক্ট আছে আমি বলতে পারবো না, কিন্তু দিদার কথাই হলো এটা ধূপের ছাই। আবার সব ধূপের ছাই দিয়ে নাকি এটা হয় না, মানে কি দিয়ে হয় এটা আমি জানি না, তবে এইটা দিয়ে পরিষ্কার করছে, পুরো চকচক করছে। এই যে বেলপাতাগুলো, বেলপাতাগুলো কি কালো হয়ে গিয়েছিল দেখো, কি সুন্দর পরিষ্কার করে ফেললো এই ধূপের ছাই দিয়ে। আমি নিজেও জানি না, বলছে যে তোর মাসি জানে এটা কি ধূপের ছাই, কিন্তু এর ভেতর কিচ্ছু মেশানো নেই, জাস্ট ধূপের ছাই, শুধু ছাই। এটা দিয়ে নাকি এরকম পরিষ্কার হয়ে যাচ্ছে পালিশ করার মতো, প্রচন্ড কালো হয়েছিল কিন্তু দেখছি যে কি পরিষ্কার হয়ে গেছে। আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর দেখো সাপটা ডলছে, সাপটার তো দুরবস্থা, তোমরা দেখতেই পেলে, ডলা হয়ে যাক তারপরে দেখাচ্ছি। আর দেখো কতটাও এখন পরিষ্কার হয়ে গেছে, এটা তো জানতেই হবে, মাসি তো খুব ইয়ে করে, শুধু এটা দিয়ে ডলছে। আর দেখো কত পরিষ্কার হয়ে যাচ্ছে, আমি নিজেও জানি না এটা কি। আমার একখানা নুপুর আছে, আমি এটা পরিষ্কার করবো তো দেখি।
হয় কিনা, নুপুরটাকে পিয়া সেই মানে কি রকম একটা করে রেখে দিয়েছে, খুব কালো হয়ে গেছে। দেখো সাপটার কি অবস্থা ছিল, শুধু ধূপের ছাই দিয়ে পরিষ্কার করে দেখো কত ফর্সা হয়ে গেল, পুরো যেন মনে হচ্ছে পালিশ করে এনেছে। আর দিদা বলছে এগুলো যে ধূপে সাদা ছাই পড়ে এরকম সাদা, সেই ধূপের ছাই দিয়েই নাকি হয়, যে একটু ধূসর ধূসর রঙের ছাইটা হয় না, এরকম একটু সাদা সাদা যেগুলো হয় সেগুলো দিয়েই নাকি পরিষ্কার করা যায়। এত পরিষ্কার হয়ে গেছে সব জিনিস, সব দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এগুলোকে এবার ধুয়ে রেখে দিতে হবে, ধুয়ে কি মুছে, যেহেতু ধূপের ছাই আছে একটুখানি ধুয়েই নেবে, ধুয়ে মুছে নিলে পুরো চকচক করছে। এই দেখো কেমন কালো ছিল, আগে তো তোমাদের দেখালাম ভেতরটা কত কালো ছিল, দেখো ভেতরটা পুরো একদম চকচক করছে আর ওপরটাও চকচক করছে। দেখায় আজকে লাঞ্চে কি হয়েছে, এখানে আছে ভাত, পালং শাকের তরকারি, যেহেতু আজকে শনিবার এই জন্য পালং শাকের তরকারি করেছে, আলু বেগুন পটল মূলো দিয়ে তরকারি। আর এখানে হলো এটা কি পটল আলুর আলু পটলের তরকারি, কালার দেখো এত বিয়ে বাড়ি ফেল, বিশাল কালার এসছে দেখেছো, তেল দিয়ে শুধু চুবিয়েছে এটাকে। আর আমাদের যেহেতু আমি নিরামিষ খেতে পারি না, আর আমি আর আমার বোন খাবো এই যে ডিম পোস্ত, আমার আর আমার বোনের ডিম পোস্ত। তো তোমাদের তখন বললাম না যে আজকে আমরা ওই জুয়েলারি কেনাকাটা করতে যাবো, নিপাতিশা আসবে সকালবেলা বললাম, কিন্তু কি বলতো আমি ওই দোকানটার যে মালিক আছে তার সঙ্গে আমার একটু পরিচয় আছে, ওই হয় না যে জিনিসপত্র কিনতে কিনতে একটা পরিচয় হয়ে যায়, তো সেরকম তাকে ফোন করলাম, সে বললো না গো আমি তো পুজোর সময় সারাদিন দোকান খুলে রাখতাম, এখন তো পুজো মিটে গিয়েছে ওই জন্য সারাদিন দোকান খুলে রাখি না, ব্যাস যাওয়া আমাদের ক্যান্সেল। সে বললো যে সন্ধেবেলা 6টা সাড়ে 6টা এরকম দিকে যাবে, তো দেখা যাক ওরা কখন আসে। আর ওরা যদি না যায়, ওরা বলেছে যাবো কারণ কালকে বিয়ে বাড়ি, ওদের নাকি ওই কসমেটিক্সের কিছু জিনিসপত্র লাগবে বা অনেক কিছু যেগুলো লাগে আমারও নিজেরও লাগবে, ওরা যদি না যায় আমার তো বর আসবে বলেছে, আমি আমার বরের সঙ্গে চলে যাবো, তো ওরাও যাবে, ওদের সঙ্গে গেলে আমার এক কাজে দু কাজ মিটে যাবে। আরও আমার দিদা অনেক কিছু জিনিসপত্র আমাকে কিনতে দিয়েছে, ঠাকুরের শাড়ি ফাড়ি এই সমস্ত জিনিস, তো আমাকে নৈহাটি তো যেতেই লাগবে আর ওই জুয়েলারির দোকানটাও যেতে লাগবে। এই মাত্র স্নান ঠান করে এলাম, এখন বাজে হলো 3:30, খাওয়া দাওয়াটা আমি আগে করে নিয়েছি, স্নান ঠানটা পরে করেছি। শীতকালে আমার এরকম হয়, স্নান করতে করতে মানে এই করব করতে করতে পুরো বেলা পার হয়ে যায়। আজকে আর নাইটি পরিনি, এটা হলো আমার একটা গ্রাউন, পরা হয় না, এ পরেই থাকে কোথাও আর পরে ঠোঁটে যায় না, আমি রোজই নাইটি পরি, এইটাই পরে বসে থাকি। এটা না আগে যখন কিনেছিলাম সেই সময় আমার মানে সেই মানে যে সময় আমি কিনেছিলাম সেই সময় এত টাইট করে মুড়ে ফেলেছিলাম আর হতোই না, মানে আমি সেই কষ্ট সৃষ্টি করে ঢোকাতাম, এখন আবার একটু যেহেতু কমেছে তো এই জন্য এখন দেখছি আবার হচ্ছে, আজকে পরে ফেলেছি, তাও আমার আমি নাইটিতে বেশি কমফোর্টেবল, এই হাওয়া হাওয়া নাইটি, এখান দিয়ে হাওয়া ঢুকবে ওখান দিয়ে হাওয়া ঢুকবে আমার ভালো লাগে, এরকম চাপা চাপা জিনিস আমি বাড়িতে পরে থাকতে পারি না। আর আমি খুব একটা টাইট ফিটিংসও জিনিস আমি পড়তে পারি না, আমার জন্য হাফ ধরে, আমার মনে হয় আমি নিঃশ্বাস নিতে পারছি না, এই পাচ্ছি না, আমার এরকম মনে হয়। আমার বাবা এসবই ঠিক আছে, আর আজকে গরম লাগছে তোমাদের তো বললামই, ও মা গো কোথায় গান চলছে, পুজো টুজো চলে গেছে এখনো দেখছি গান বাজাচ্ছে, কেমন রাগ হয় বলো তো, এই গান বাজালেই আমার মাথাটা গরম হয়ে যায়, শুধু আমার নয়, আমার মনে হয় যারা এরকমই ভিডিও বানায় তাদের যদি এরকম গান চলে তাহলে সবাইকারই মাথা গরম হয়ে যায়, কারণ আমরা যখন ভিডিও আপলোডের পর দেখতে পাই ইউটিউব আমাদের একটা কপিরাইট দিয়েছে, তখন আর মাথা খারাপের মতো মানে হয়ে যায়, যতই চ্যানেল মনিটাইজ হোক আর ছাতা না হোক কপিরাইট ক্লেমটা আমরা মনে হয় কেউই পছন্দ করি না, কেউই না, তাই না। আর দেখো বিয়ে বাড়ির আগে কি হচ্ছে, কি বলতে ইচ্ছা করে, কালকে বিয়ে বাড়ি, আজকে আমি ভ্রু প্লাক করিনি, কিচ্ছু করিনি, আর আমি তো ওই পার্লারে গিয়ে ঘষা মাজা খুব কমই করি, খুব কমই করি, আমি বাড়িতে ঘষা মাজা করতে বেশি পছন্দ করি, পার্লারে গিয়ে যখনই ঘষে মেজে দেয় আমার মুখের অবস্থাকে প্রচুর খারাপ ছিল প্রচুর, সেখান থেকে আমি আজকে এই জায়গায় মানে আনতে পেরেছি, এটা আমার কাছে মানে অনেক বড় অনেক বড়, মানে আমার মুখ দেখা যেত না, শুধু ওই পকোড়া দেখা যেত, এতক্ষণ আসিনি এই এখন এলো, তো শুধু ওই পকোড়া দেখা যেত, ওই পকোড়াগুলো এখন কমেছে, আমি কেয়াশেটের ফেসিয়ালটা ব্যবহার করি, আজকে আমি ওটাই করব, রাত্রিবেলা করব আর সকালবেলা শুয়ে একদম ঝা চকচকে স্কিন পেয়ে যাবো, তাই না, এটা করতে হবে করতে হবে। আর ফেললো দিদি কি করবে, ফেললো দিদি ফেললোকে কি আর বলবো, ওর জন্য আমার মন খারাপ,
এত হাম্পি দাও, এত হাম্পি দাও, আয় জো, এরম করলি? আয় এসো আমার ফেলু দিদি, এসো ফেলু দিদি, একটা হাম্পি দাও তো, ওদের দেবে? ও বাবা, আমাকে দিল না, দেখো তোমাদের হাম্পি দিতে চলে গেল, আমার মেনি আমাকেই মেয়াও। তো এখন বাজে হলো 6টা, আর এই আমার দিদাকে বিয়ে বাড়ি ছেড়ে দিয়ে আসছে বাপ্পা, আমার দিদাকে ছেড়ে দিয়ে আসবে আর নিপাতিশাকে নিয়ে আসবে। তো এখন আনতে গেল, আর আমি ততক্ষণে ছেলেকে খাইয়ে রেডি সেডি করিয়ে নিই, আমরা আবার বেরোবো, ওর জন্য কিছু শপিং টপিং করবো, আবার আমরা করবো। বাইরে বেরিয়ে ওর বায়না শুরু হয়ে গেছে, কোন ছোট বল, কোন ছোট বল। আর ওর বাবা এসছে নিপাতিশাকে ওখানে দাঁড় করিয়ে দিয়ে, আমরা এসছি এখান থেকে চিকু সোয়েটার নেবো, কিন্তু সোয়েটার ফোয়েটার কিচ্ছু পাওয়া যাচ্ছে না, কিচ্ছু না। দুটো দোকান তো ঘুরলাম, দুটো দোকান ঘুরেও কিচ্ছু মিলছে না, জানি না পাবো কিনা। আর ওর বাবা বলছে তুমি তো কোট পরাবে, পরাতে হবে না। আমি বলছি যে নিচে যদি একটা কসকুলের জামাগুলো পাওয়া যেত ওটা পরি, ওপরে কোট দিতাম, কারণ ফাঁকা মাঠ এদিকটা, আমাদের ওদিকে ঠান্ডা প্রচুর। কিন্তু দেখা যাক তারপর কি হয়। আর এই যে বলের দোকান দেখতে পেয়েছে, নজর কি সোয়েটারের দোকান থেকে ও বলের দোকান দেখে ফেললো, যে ওই যে ওই বল আমাকে নিতেই হবে, একটা ছোট বল দিন তো দিদি। তিশাকে দেখো, তিশার একটা চোখার পছন্দ হয়েছে, কিন্তু চোখারটা না ছেঁড়া, এই জন্য তিশা একদম দোকানে বলেছে আমি আজকে হত্যে দেবো, এটাকে আমি নিয়ে যাবই যাব, আমি এই ছেঁড়া চোখারটাকে আমি এখন ঠিক করব, ওর জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি, নইলে আমাদের সমস্ত কিছু কেনা হয়ে গেছে। এই দেখো আমি এটা নিয়েছি, এই খয়েরি কালারের চুড়িটা নিয়েছি, আমার ভীষণ পছন্দের। আর এখানটা তো চেনো, আমি পুজোর সময়ও এসেছিলাম, প্রচন্ড ভালো। আমরা দোকান থেকে বাড়ি চলে এসেছি, আর এই হাবর জাবর দেখলে তো জানো, ও বাবা ফুচকা খেয়েছি, ফুচকা ঢেকুর উঠছে। ওই কসমেটিক্স দেখলে মেয়েরা কিনবে না, এরকমটা হতেই পারে না, আমি এক গাদা কিনে এনেছি, দেখাচ্ছি তোমাদের একটু পরে। আর আমার ছেলে ওইখানটায় দাঁড়িয়ে রয়েছে, ওই যে ওইখানে মাহির জন্য, মাহি নাকি অনেকবার আমাদের বাড়িতে এসছে, কিন্তু চিকু দাদা ছিল না বলে মাহি পালিয়েছে, চিকু ভাইয়া ছিল না বলে মাহি পালিয়েছে। তো আমি গেছিলাম ডাকতে, আবার মাহি আবার কোথায় গেছে বলল, ও মাহির মা বললো যে ঠিক আছে যাও এক্ষুনি ডেকে আনছি। আমার ছেলে অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে, বাপ্পা বাপ্পা চলে গিয়েছে, আর আমরা তো ইয়ে পেলামই না, চিকুর জন্য সোয়েটার পেলাম না, ওর বাবা দুখানা কোট দিয়ে গেছে, আর ওর যে সোয়েটারটা রয়েছে সেই সোয়েটারটা দিতে ভুলে গেছে, বললো যে ঠিক আছে ওই সোয়েটারটা শ্যামকে দিয়ে পাঠিয়ে দেবো, ঠিক আছে তাই পাঠিয়ে দিও, আর কি করবো। আর দাঁড়া তোমাদেরকে দেখাই যে আমি কি কি কিনেছি, চলো আগে দেখিয়ে নি তারপরে বলছি। তো দেখো আমি এই চোখারটা নিয়েছি, কালকে পরবো কিনা জানি না, কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগছিল, আর এটার দাম নিয়েছে 105 টাকা, আমার বেশ পছন্দ হলো এই জন্য এটা নিয়ে নিলাম। আর 75 টাকা দিয়ে এই চোখারটা নিয়েছে, আমার না চোখার জিনিসটা খুব ভালো লাগে, তো এটাও আমার খুব সিম্পলের ভেতরে দেখতে খুব ভালো লাগলো, এই জন্য এটাকেও একটা আমি নিয়ে নিয়েছি। আর এটারই কানের, কানের গুলো দিয়ে আমি পড়ি না, এই বুড়িদের কানের কে পড়বে। আর এই যে একটা রিমুভার, একদম উজালার জল, এই বাবা, ও এটা এস এসটা। আর এটা একটা নিয়েছি আংটি, এই আংটিগুলো আমার খুব ভালো লাগে, সবুজ কালারের একটা নেল পালিশ। আর এই 1 টাকা দামের গাডার, এই একটা কাজল আমার ছেলেকে টিপ পরাতে লাগে, এই একটা 3 টাকা দামের টিপের পাতা। আর এই চুড়িটা আমাদের নৈহাটিতে নেয় 120 টাকা কি 25 টাকা, আমি 55 টাকা দিয়ে এই চুড়িটা নিয়েছি, ভেলভেট চুড়ি। কিন্তু এখন এই চুড়িগুলোর খুব চল, মানে খুব উঠেছে দেখছি ভেলভেট চুড়ি, এই ভেলভেট চুড়ি আমি নিয়ে নিয়েছি, আমার খুব পছন্দের। এই কটা জিনিস আমি কিনে নিয়ে চলে এসেছি আজ, মানে আমার মা আর বাবার অ্যানিভার্সারি। আর এই যে এই কেকটা আমার বোন নিয়ে এসছে, অনেক করে বলছে তোমরা কেক কাটো কেক কাটো, কিন্তু আমার মা কেক কাটবে না, আমার মায়ের ইচ্ছা যে তোরা দুই বোন কেক কাট। ওই যে মুখ ভার করে বসে রয়েছে, কেক এনেছে, কেক কাটবে না বলে। আর এখানে অ্যানিভার্সারি গিফট, হরলিক্স 1 প্যাকেট, 1 প্যাকেট বাদাম, 1 প্যাকেট চানাচুর, আর এটা কি, আর এটা হলো মিষ্টি। এই হলো অ্যানিভার্সারির গিফট, বসাবো এইটা, এইভাবে বসাই তো, হ্যাঁ। তো আমার মা আর বাবার অ্যানিভার্সারিতে ওই যে কেক কাটছে সেই এখন কাটবে, আর রিসেন্ট ওর হলো অ্যানিভার্সারি, বল
হ্যাপি অ্যানিভার্সারি। এই যো মাইকে না, মাইকে না, আমার অ্যানিভার্সারিটা তাই বলে। এই তো কাটো কাটো কাটো। এবার যা ওদের খাইয়ে আয়। আর কেকটা দেখো কত সুন্দর দেখতে। হ্যাঁ, আর মাইকে দেখো, চোখ বন্ধ কর। সাজুনি মাসি দেখো সাজেছে, সাজুনি মাসি ওকে দে। কেকু কেকু, ওই দেখো নিজে কেটে নিজে খেয়ে দিচ্ছে। কি অবস্থা, কাউকে দেওয়ার নাম নেই, নিজে চেটে চেটে খেয়ে নিল। এই কি করছিস? কি লিখেছিস এটা? এটা নাকি ও কি সুন্দর লিখেছে দেখো, হাতছড়া হাতছড়া সবাইকে দেখলাম। এটা নাকি ও সুন্দর লেখা। এটা কি লেখা, কোন ভাষায়, কোন ভাষায় লেখা? হ্যাঁ হ্যাঁ, এটা কোন ভাষায় লেখা আমি তো বাবা বুঝতে পারছি না। এই ভাষা তো আমি জীবনেও শিখিনি। অলেখ তো দেখি, মাত্রা দাও। হ্যাঁ, ওরকম ওইদিকে সোজা মাত্রা দিতে হয়। হ্যাঁ লেখো। বাবা বাবা বা, ওটা অ হলো, ওটা মোটাও অ হয়নি। তুমি কিচ্ছু পারো না না। হ্যাঁ অন্যদিকে, ওটা তুমি পুরো উল্টো অ লিখেছো। ওরকম কেন, এইখান দিয়ে লম্বা মাত্রা টান, লম্বা মাত্রা দে, লম্বা করে। এই যো এই যো লম্বা মাত্রা। এবার এখান থেকে নে, এখানে গোল পাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ, এইটা অ হলো গরু। এখন বাজে হলো 10টা, আর আজকে তো বামা খ্যাপা হবে না, যেহেতু আজকে শনিবার ওই জন্য বামা খ্যাপা একদমই হবে না। আর আমার ওই সুপার সিঙ্গারের গান শুনতেও খুব একটা ভালো লাগছে না। আমার না সুপার সিঙ্গারের থেকে বেশি সারেগামাপার গান শুনতে বেশি ভালো লাগতো। আর সুপার সিঙ্গারেও সেই সেম জাজ, সেম অ্যাঙ্কার, সমস্ত কিছু ওরকম, কিন্তু আমার তাও যেন মানে সারেগামাপা একটা আলাদা ব্যাপার, তাই জন্য খুব একটা যে দেখি না এরকমটা না, ওই চালিয়ে রেখে দিই। আগে যেমন সারেগামাপায়ের কি নেশা ছিল, মানে আমাকে দেখতেই হবে, যেখানেই থাকি এসে 9:30টার সময় টিভি চালাতেই হবে, এরকম একটা নেশা। সেরকম নেশা নেই, দেখলে দেখলাম আর না দেখলে না দেখলাম। আর তোমরা তো দেখলে যে সন্টু পাগলা এখন পড়াশোনা করছে, সবকিছু করছে, আর আমি না মানে বুঝতে পারছি না যে কালকে আমি কি শাড়ি পরবো, কি চুল বাঁধবো, কি ফুল লাগাবো, কি করব। মানে আমার মাথায় চিন্তা, আমার যেন মনে হচ্ছে কালকে আমারই বিয়ে, এরকম একটা ব্যাপার হচ্ছে। সত্যি কথা, মানে আমার যেন হেডেক পড়ে গেছে মাথায়। প্রত্যেকটা বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে, সবেতেই আমি এরকম করি, যেন আমার মনে হয় আমার নিজেরই অনুষ্ঠান। মানে বিয়ে বাড়ি পড়লে মনে হয় আমার নিজের বিয়ে। এখন আমাকে কি করে মানে ভালোভাবে কি পরবো, কি পরলে ভালো লাগবে, না পড়লে ভালো লাগবে, এরকম। আর দেখতেই তো পেলে ওই সব হাবড় জাবড় আমি কিনে আনলাম। আমি যখনই যাই টুকটাক করে কিছু একটা কিনে আনি, কিন্তু কোমরের জন্য একটা কোমর বন্ধনী নেব সেটাও নেই, মানে ওটা একদমই আমি পেলাম না। আমি আর নৈহাটির দিকে যাইনি, ধর ওটা ছাড়াই আমি পড়ে যাব। কিছু একটা ব্যবস্থা করব, কি করব এখনো আমি বলতে পারছি না। আর বলেছি আজকে ফেসিয়াল করব, এখন আমাকে সেই ফেসিয়াল করতে বসতে হবে, তাই আমি আমাকে তো ভিডিও শেষ করতেই হবে। তারপরে কালকে দেখাবো ফেসিয়াল করে, ওই পালিশ করে চকচকে ঝকঝকে স্কিনটা দেখাবো। এই এই স্কিনে আজকেই একটুখানি আমাকে দেখে নাও, কালকে আরো চকচকে একদম গোল্ডেন গ্লো বেরোবে, এরকম একটা স্কিন তোমরা দেখতে পাবে আজকে। তাই এরকম স্কিন নিয়েই আমি বললাম, আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো দেখো, সুস্থ দেখো, হ্যাপি দেখো, সাবধানে দেখো, গুড নাইট। এই যা সন্টু পাগলা বলে দাও। এ বাবা, উঠবি না, না উঠে বল বল, পচা ছেলে, একদম পচা।